আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম, আর বাজার নিয়ে আসছে কাঁচা বাজার, তার জন্য এখানে সবগুলা গুছিয়ে নিচ্ছি। শুরুতে বাজারগুলা ধুয়ে ভালো করে গুছিয়ে রাখলে কাজ করতে অনেক সুবিধা হয়। আমার খালা আজকে এখনও আসে না, যে খালা আমাকে কাজে সাহায্য করে। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখন আমি এই বাজারগুলো গুছিয়ে সুন্দর করে ধুয়ে রাখবো। আমি আগে থেকে এগুলা নিয়ে আসার পর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 10-15 মিনিটের মতো। এখন এগুলা ভালো করে ধুয়ে রাখবো, কারণ বাহিরে এগুলা অনেক খোলা জায়গায় থাকে, ধুলিবালি পড়ে। আর বাজার থেকে জিনিসপত্র আনার পর ভালো করে ভিজিয়ে ধুয়ে নিলে মানে টেনশন মুক্ত থাকে, ময়লাও থাকে না। তাই আমি যখন এই বাজারের ব্লগটা করি, প্রত্যেকটা বাজারে আমি কীভাবে সুন্দর করে ধুয়ে গুছিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করি। আমি কাঁচা মরিচের ডাটাগুলো ফেলে কাঁচা মরিচগুলোও সুন্দর করে ধুয়ে জালিতে দিয়ে দিয়েছি। এগুলা এখন ধনিয়া পাতাগুলো, ধনিয়া পাতার ময়লাগুলো ফেলে তারপর ধুয়ে হাতের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিতে হবে। প্রত্যেকটা জিনিস ধুয়ে দিয়ে জালের মধ্যে দিলে পানিটা ঝরে যাবে। এখন ডিমগুলো আমি ধুয়ে নেবো, কারণ ডিমে প্রচুর পরিমাণে ময়লা থাকে। যেই কোনো ডিম হোক না কেন, এইরকম একটা নেটের সাহায্যে ভালো করে কষলে ধুয়ে নিতে হবে কয়েকবার করে। দেখুন আমি প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর করে ধুয়ে প্রত্যেকটা জালিতে আলাদা আলাদা দিয়ে পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। আর এখানে রান্না করার জন্য পেঁয়াজ কুচি করে, কাঁচামরিচ কুচি করে নিয়েছি কিছুটা পরিমাণ। আজকে তেমন কিছু একটা রান্না করব না, গরুর মাংস রান্না করব আর মাছের ডিম বাজি করব, চালতার টক রান্না করব। আর এখন আমার বাজার গোছানো শেষ, এখন নাস্তা তৈরি করব সকালে। এই তো আমি এই দিয়ে এখন ধনিয়া পাতাগুলো একটু বাতাসে দিয়ে দিলাম, তাহলে পানিটা ঝরে গেলে পাতাগুলো ভালো থাকে, মরিচগুলোও। এখন আমি এখানে পাউরুটি আর ডিম নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কিছু, এগুলো দিয়ে আমি একটা ঝটপট নাস্তা তৈরি করব একটু তাড়াতাড়ি। আজকে একটু তাড়া আছে, সেই কারণে আমি আজকে পাউরুটি দিয়ে, আমি যখনই তাড়াতাড়ি থাকে মনে করি যে পাউরুটি দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি একটা নাস্তা তৈরি করা যায়, এই কারণে দুইটা ডিম দিয়ে দিলাম। 4 পিস পাউরুটি ছোটো ছোটো করে কেটে নিলাম, নিয়ে ডিম দুইটা দিয়ে আর দিয়ে দেব ডিমের সাথে। এই যে গুঁড়ো দুধ, 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ, আর 2টা ডিম দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মেখে নিতে হবে। আপনারা চাইলে এই ঝটপট নাস্তাটা বাসায় তৈরি করে নিতে পারেন, যাতে তাড়াতাড়ি থাকে যে কাজে। অন্যান্য নাস্তা তৈরি করতে কিন্তু অনেক টাইম লাগে, কিন্তু এই নাস্তাটা কিন্তু অতটা টাইম লাগে না। চুলায় একটা পাইপিনে ঘি বসিয়ে দিয়েছি, ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন এই মেখে রাখা পাউরুটিগুলো দিয়ে দেবে, এতটা ঝটপট নাস্তা মনে হয় আর হয় না। এই পাশে হয়েছিল ওই পাশ উল্টিয়ে দেবো, আর উপর দিয়ে একটু কিছুটা ক্যাপসিকাম দিয়ে দেবো, হয়ে যাবে ফিজ্জার মতো, সস দিয়ে খেয়ে ফেলবো। আর আমি রান্না করব গরুর মাংস। আমি 2 কেজি গরুর মাংসের জন্য এখানে মশলার পরিমাণ নিয়েছি, কিন্তু মশলা সবগুলো মশলা আমি দিব না, লাগবে না। এখানে নিয়েছি স্টার মশলা, কালো এলাচ, শাহি জিরা, গোলমরিচ, কাজু বাদাম, কাঠবাদাম, জয়ফল, জৈত্রী, আর নিয়েছি চীনা বাদাম। সবগুলো উপকরণ আমি আলাদা আলাদা করে বেটে নিয়েছি, কারণ স্টার মশলা এগুলা কিন্তু অনেক হাই কোয়ালিটির মশলা, এ ফ্লেভারটা বেশিতে বেশি যদি দেওয়া হয় পরিমাণে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আমি গরুর মাংসটা ধুয়ে কেটে নিয়েছিলাম, এখন চুলায় আমি একটা চসমিন বসিয়ে দিয়ে পেঁয়াজগুলোকে তেলের সাহায্যে ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, আর মেথি, আমি মেথি প্রত্যেকটা খাবারে ইউজ করি। মেথি চুলের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, কোলেস্টেরল কমায়, ডায়াবেটিসের জন্য তো অনেক ভালো। তাই মেথিটা আপনারা চাইলে ইউজ করতে পারেন প্রত্যেকটা তরকারিতে, তরকারি স্বাদ বাড়ায়। আর কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না, মেথি কিন্তু তিতা লাগে, বেশি পরিমাণে দিলে তরকারি তিতো হয়ে যাবে, বিপরীত হবে, তাই পরিমাণ বুঝে দিতে হবে। যেমন আমি এখানে 2 কেজি গরুর মাংস রান্না করব, 2 কেজি গরুর মাংসের জন্য আমি 1/2 টেবিল চামচ মেথি দিয়ে দিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ দিলাম, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 টেবিল চামচ, আর জিরে গুঁড়ো 2 টেবিল চামচ,
প্রত্যেকটা উপকরণ আমি শুকনো উপকরণগুলো 2 টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি, কারণ আমি এখানে 2 কেজি গরু মাংস রান্না করব, সেই অনুযায়ী দিয়েছি। আর মাংস যখন কষিয়ে আসবে তখন ঝোলটা একটু চেক করে নিলে বোঝা যাবে যে আর কোনো শুকনো মশলা লাগবে কি না, সেই কারণে। আর আদা পেস্ট, রসুন পেস্ট 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কি রান্নাটা খেতে অনেক অসাধারণ লাগে। মশলা যে কোনো তরকারি আগে মশলা কষিয়ে নেবেন ভালো করে। এই তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, আর তেলটাও উপরে বেশে এসেছে। আপনারা যদি এভাবে পেঁয়াজ ভাজা ভাজা করে দেন তাহলে কিন্তু মশলাটা যখন কষানো হবে, মনে যদি মনে হয় যে তেলটা উপরে বেশে এসেছে, তখন মনে করুন যে পারফেক্ট হয়েছে তরকারিটা রান্না করার জন্য। এখানে আরও কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে গরম মশলা একটু কম হয়েছে এই কারণে। আর যারা হাতের সাহায্যে মাখিয়ে রান্না করবেন, তখন মানে তরকারিটা মাঝামাঝি হওয়ার পর যদি দেখেন যে একটু তরকারির ঝোল মানে তেল উপরে বেশি হচ্ছে, তাহলে তরকারিটা খেতে অসাধারণ লাগে, মনে করুন যে তরকারিটা পারফেক্ট। আর এইভাবে রান্না করলে তো যেন তেলটা উপরে বেশি ওঠে, তখন দিয়ে দেবেন গরু মাংসগুলো। যেমন আমি এখন দিয়ে দিচ্ছি গরু মাংসগুলো, এখন এই গরু মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে, মানে বলক আসা পর্যন্ত, যেন মাংসের গায়ে থেকে পানিটা ঝরে আসে। কষানো অবস্থায় পানি দেওয়া যাবে না, মাংস যদি স্বাদ বাড়াতে চান। আমি প্রত্যেকটা রান্না একটু ঝটপট তাড়াতাড়ি করতে চাচ্ছি, আমরা একটু বের হব এই কারণে। আর আমার বাসায় গরুর মাংস না, মাংস যদি যে কোনো খাবার যদি রান্না থাকে তাহলে আমার মনে হয় যে টেনশন মুক্ত, কারণ ওরা কেউ তরকারি খায় না। আর তরকারি সবসময় রান্না করলে আমি একটু অল্প পরিমাণে রান্না করি, সেটা কারণ তরকারি তো শুধু আমিই খাই। একসাথে একটু মাংস রান্না করে 2-1 দিন চলে যায় ফ্রিজে রেখে দিলে, রান্না নিয়ে টেনশন থাকে না। সেই কারণে আমার গরু মাংসটা প্রায় অনেকটাই কষানো হয়ে গিয়েছে, তাই বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিব। ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণে এখন অন্য একটা কড়াইতে আমি পেঁয়াজ আর সামান্য পরিমাণ একটু আদা রসুন পেস্ট দিয়ে এই যে মাংসটাতে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলে কি মাংসটা একটা এক্সট্রা ফ্লেভার আসে, মানে তরকারিটা অসাধারণ হয়। আপনারা চাইলে এই কাজটা করতে পারেন, তরকারির স্বাদ কীভাবে বাড়াবেন লাস্ট মুহূর্তে দিতে হবে, কিন্তু শুরু থেকে না, যে আলাদা অন্য একটা কড়াইতে ভালো করে একটু অল্প অল্প মশলা দিয়ে পেঁয়াজটা বেজে উপর দিয়ে উঠিয়ে নেবেন। এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি আর করবো একটু মাছের ডিম ভেজে নিব। দেখুন তরকারির কালার চেঞ্জ হয়ে গিয়েছে, ওয়াও অনেক সুন্দর হয়েছে। মাছের ডিমটা আমি ভালো করে নুন হলুদ মরিচ দিয়ে মেখে আমি এই প্যাপিনে মাছ ভেজেছিলাম, এটাতে আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মাছের ডিমটার মধ্যে আমি গরম মশলা অ্যাড করেছি, নুন হলুদ মরিচ আর আদা রসুন পেস্ট কুচানো পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছিলাম। এভাবে অবশ্য মাছের চপ করে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আমি এখন রান্না করব চালতার টক বড় মাছের মাথা দিয়ে, এটা একটু সামান্য পরিমাণে রান্না করব, কারণ কেউ খাবে না, শুধু আমি একাই খাবো। সেই কারণে আগে বললাম যে তরকারি বাসায় কেউ খেতে চায় না। এখানে চালতা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, নিয়ে এখন বসিয়ে দিলাম নুন হলুদ মরিচ দিয়ে পরিমাণ মতো। মাছের মাথাটা ভেজে নিয়েছি আগেই, কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিলাম চালতেগুলা দিয়ে নেড়ে চেড়ে এখন কিছুক্ষণ রান্না করে নেব। আর রান্না প্রায় আমার হয়ে গিয়েছে, এখন আমি একটু গাছগুলা যত্ন নিব, কারণ গাছগুলা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে প্রায়। আজকে সব রান্না আর বাজার গুছিয়ে তারপর ঘর গোছাবো, তাই শুরু থেকে কিছুই করি নাই। আমি বাজার গুছিয়ে রান্নাঘরে চলে গিয়েছিলাম সকালে নাস্তা রেডি করে, দুপুরে রান্না করে। এই গাছগুলোতে অনেক মরা গাছ, মরা পাতা হয়ে গিয়েছে অনেক দিন হবে, তাই ভাবলাম যেগুলো একটু পরিষ্কার করে দেই। আজকে যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে গিয়েছে,
তো এই গাছগুলো পরিষ্কার করে দিয়ে টেবিল গুছিয়ে আবার বারান্দায় কিছু গাছ আছে, ওই গাছে পানি দিতে হবে। ওই জায়গায় একটু গাছগুলো দেখে নিব। গাছগুলো অনেক সুন্দর হয়েছে আস্তে আস্তে, যত্ন নিলে যে কোনো জিনিসে ভালোভাবে হয়। এগুলো আমার বাসার গাছ, রুমের ড্রয়িং ডাইনিং রুমের, আর ডাইনিং রুমে রুমে যদি গাছ থাকে তাহলে আমার খুব ভালো লাগে। তাই আমি প্রত্যেকটা রুমে রুমে গাছ রাখি, আর রুমের গাছগুলো একটু বেশি যত্ন নিতে হয়। ড্রয়িং ড্রাইং গুছিয়ে নিলাম, আর ইফাদের দিক দিয়ে খেলনা দিয়ে ঘর পুরো এলোমেলো করে রেখেছে খেলনা, তো খেলনাগুলো একটু গুছিয়ে নেই। এত খেলনা, বাহিরে গেলেই খেলনা খেলবো, তারপর ওর খেলনা হয় না, আমি খেলনা গুছাইতে গুছাইতেই শেষ। এই তো এখন চলে আসলাম বারান্দায়। বারান্দায় আমার প্রত্যেকটা গাছে মোটামুটি ফুল ফুটেছে। দেখুন এই গাছটাতে অনেক ফুল ফুটেছে, এটা তো গোলাপ গাছে ফুল ফুটেছে, এই তো লেবু গাছ, সুন্দর একটা ফুল ছিল ওটা নষ্ট হয়ে গেছে, আরেকটা ফুল ফুটেছে। আর এই লতা গাছটাতে, এই তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।